এখানে একটা জায়গাতে এরকম আমরা জানতাম বা খবর পাওয়ার পরে যে সাপের নেক্সট একটা চালান বিশ লেনদেন হবে, এই প্রেক্ষিতে আমাদের অভিযান পরিচালনা করা হয় এবং আমরা সেখান থেকে সাকসেসফুলি দুইটা লকার পাওয়া যায়। লকার মিশনে যেটা তারা ক্যারি করে তার মধ্যে একটা এমপি ছিল, তেমন আমরা ধরে নিচ্ছি পূর্বে তারা এই ধরনের একটা লেনদেন হয়তো করে ফেলেছে। আর একটা আমরা সাকসেসফুলি পাই, তাতে 6টা কন্টেনার ছিল, তাতে কন্টেনারে 1 কিলো অনুমান আছে। সেই কন্টেনারের বইটের ভিত্তিতে আমরা ধরে নিচ্ছি যে 6 কিলো অ্যারাউন্ড আমরা সফল বীজ জব্দ করেছি এবং এটা কোবরা। আমরা এইগুলোকে আবার আমাদের ল্যাবরেটরিতে পাঠানোর পরে একদম পিওরলি বলতে পারি যে সি লেভেলের বীজ বা কি ধরনের পর্যটন ছিল। তো সাকসেসফুলি অপারেশনটা পরিচালনা করতে আমাদের দুইজন আসলে আমরা হাতানাতে ধরি। তো আমরা যেটা বলতে চাই যে গত অপারেশনের সময় বা যে মামলাতে যে মূল ব্যক্তিরা ছিল যার ভিত্তিতে চালানো হতো, সেই কিন্তু সে সময় পলাতক বা পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। আমরা কিন্তু এই ফলো আপ অপারেশন করার পরে এই মামুন তালুকদারকে কিন্তু আমরা শর্ত হয়ে জিনিস আমরা নিয়ে আসতে পেরেছি। তো এটা আমাদের ব্রিফিং একটা সেন্সিটাইজেশন উদ্দেশ্য যে আসলে এই পণ্যটা অবৈধ, বিশেষ ক্ষমতা এসে পড়ছে ধারাতে আমরা এটাতে আমরা মামলা দিই এবং এটা চোরাচালানের একটা অংশ যে এটা বৈধ কোনো ব্যবসায়িক লেনদেন বা এগুলো করার একটা সুযোগ নেই, ইটস এ কন্ট্রাব্যান্ড আইটেম এবং এই লেনদেনের সঙ্গে এটা নেই এরকম অনেকগুলো ঘটনাতে র্যাব বা ডিবি এবং আমরাও করেছি, সেটাকে ফলো আপ হিসেবে আমরা একটা নতুন চক্র করি। শুধু স্টাডিতে দেখা যায় যে আমাদের এখান থেকে কিন্তু ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু লেনদেন হয়। যদি আপনি ইন্টারনেটে যদি দেখেন মানে ট্রেক পার্জনের প্রাইস পার কিলো কত এটা আপনি দেখতে পাবেন, যদি ওই কয়েকটা কান্ট্রি থেকে ইন্ডিকেট করে তো এটা অবশ্যই মার্কেট আছে এবং এটা বাংলাদেশের ভিতরে মার্কেট না, এখান থেকে কোনো না কোনো ভাবে আসছে আবার এখান থেকে এবার 1 হাত 2 হাত কিনা হওয়ার পরে কিন্তু এটা চলে যাচ্ছে। তো আমরা 9 কোটি টাকা এই কারণে বললাম যে এটার যে অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু এরা যে ধরনের লেনদেনটা করে এত ওই লেভেলে যাওয়ার হয়তো হয়তো লাস্ট সোর্সে যাওয়ার পরে হয়তো এরকম প্রাইসিং একটা লেনদেন হয়। যাওয়ার সোর্সটা যেটা বললাম যে আমরা এখন যাদেরকে নিয়ে আসছি এরাও কতটুকু বলবে, কারণ এরাও একটা লেভেল পর্যন্ত হয়তো বা যা বলতে পারবে যে কোথায় যায় আমরা খোঁজ দেবো এটা আসলে। আর বাংলাদেশের ফার্মেসির কাছে আসলে কিনতে পারবেও না যদি বৈধ কোনো ওষুধ তৈরি করে দেওয়া, কারণ এই লেখা ট্রেনিং তো আর ফার্মেসি করার জন্য খুব না এখানে মানে ওষুধ নীতি মালাতে এটা একটা সোর্স ছিল। এখন আসলে এটা পরের পর্যায়ে এসে বোঝা